বন্ধু, আজকে আমরা দেখবো কীভাবে ফেস বিজনেস পেজের মধ্যে প্রপারলি ভিডিও আপলোড করতে হয়। প্রপারলি ভিডিও আপলোড করার জন্য আমরা চলে আসলাম ফিউবার্ড হিউজে আমাদের পেজে। এখান থেকে আমাদেরকে যেতে হবে পাবলিশিং অ্যান্ড টুলসে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসলো। এখান থেকে আমাদেরকে যেতে হবে ক্রিয়েটিভ স্টুডিও। ক্রিয়েটিভ স্টুডিও ক্লিক করার পর এই পেজে আমরা চলে আসলাম। এখান থেকে আমাদেরকে আমাদের ভিডিওটি আপলোড করতে হবে। তো ভিডিওটি আপলোড করার জন্য আমাদেরকে এখানে আপলোড অপশন দেখতে পাচ্ছেন, আপলোড ভিডিও। আপলোড ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ভিডিও, মাল্টিপল ভিডিও। আমরা সিঙ্গেল ভিডিও আপলোড করব। সিঙ্গেল ভিডিও আপলোড করার জন্য এখানে ভিডিও আপনি দেখিয়ে দিবেন, ফাইনাল ভিডিও। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা আমাদের ভিডিওটি আপলোড করে ফেলব। এখান থেকে আমরা এই ভিডিওটি আপলোড করব, আর্ন মানি ফ্রম ই কমার্স সাইট দারাজ বিডি। এটা আমরা ক্লিক করে দেবো। ডাবল ক্লিক করলে এখানে আপলোডিং শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং হচ্ছে আপনার। এখন কিছু ক্রাইটেরিয়ার ভিতর দিয়ে আপনাকে ভিডিওটি আপলোড করতে হবে। যেমন সেখানে টাইটেল, আপনার ট্যাগস, আপনার ডিসক্রিপশন, এই জিনিসগুলো আপনাকে লিখে দিতে হবে, তাহলে ভিডিওটি র্যাঙ্ক করবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম আসলো টাইটেল, সেকেন্ড দেখতে পাচ্ছেন আপনি ডিসক্রিপশন, ডিসক্রাইবস, থার্ড দেখতে পাচ্ছেন আপনি ট্যাগস। প্রথম যদি আমরা টাইটেলের কথা বলি, এখন আমি টাইটেলের এক্সাম্পল আপনাকে বলে দিচ্ছি। আমি যদি আমরা গুগলে আমি সার্চ করি www.googlegoogle.com, ওকে, এটি লিখে আমি সার্চ করলাম। প্রথমে এই তিনটি জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, তিনটি হচ্ছে, একটি হচ্ছে টাইটেল, আরেকটি হচ্ছে আপনার ডিসক্রিপশন, আরেকটি হচ্ছে আপনার ট্যাগস। ট্যাগস, ডিসক্রিপশন অ্যান্ড টাইটেল, তিনটি জিনিস আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করছি। এখন গুগলে এসে আমি যদি লিখি হাউ টু ডু বিজনেস প্ল্যান বাংলা টিউটোরিয়াল, এটাতে যদি ক্লিক করি আমার ভিডিওটি প্রথম চলে আসবে র্যাঙ্কিংয়ে। ফার্স্ট আমার ভিডিওটি চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে হাউ টু ডু বিজনেস প্ল্যান বাংলা টিউটোরিয়াল। পরে আরেকটা ভিডিও আছে বিজনেস প্ল্যান ইন বাংলাদেশ বিফোর দ্য স্টার্ট অফ দ্য বিজনেস, থার্ড হচ্ছে এটি। কিন্তু প্রথমে আমারটাই আছে। আমারটি কেন আছে প্রথমে, কারণ এই যেটি আমি হাউ টু ডু বিজনেস প্ল্যান বাংলা টিউটোরিয়াল, এটি হয়তো আমি দিয়েছি এই ভিডিওর মধ্যে, অন্য কেউ ইউজ করেনি। আমি যখন হাউ টু ডু বিজনেস প্ল্যান বাংলা টিউটোরিয়াল এখানে লিখলাম, ফার্স্ট আমার ভিডিওটি চলে আসলো এখানে, দেখতে পাচ্ছেন আপনি, বিকজ অফ ট্যাগের কারণে। আমি ইউনিক হ্যাশট্যাগ ইউজ করছি এটার মধ্যে, হাউ টু ডু বিজনেস প্ল্যান বিডি বিডি। দেখতে পাচ্ছেন আমারটি আসেনি, এখানে আমারটি আসেনি। যদি আমারটি হাউ টু ডু বিজনেস প্ল্যান বাংলা টিউটোরিয়াল, তাহলে আমারটি চলে আসবে প্রথম ভিডিওটি আমার। এইভাবে আপনাকে ফেসবুকের মধ্যে যখন আপনি ভিডিও আপলোড করবেন, মিনিমাম আপনি 8টি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, মিনিমাম 8টি হ্যাশট্যাগ এখানে ইউজ করতে পারবেন। আর টাইটেলে যেটি থাকবে সেটি ডিসক্রিপশনে দিয়ে দেবেন, টাইটেলটি আপনার সেম টাইটেলটি আপনি এখানেও দিতে হবে আপনার হ্যাশট্যাগের মধ্যে। আর নতুন নতুন হ্যাশট্যাগ ইউজ করবেন আপনি, তাহলে আপনারা বুঝে গেছেন হ্যাশট্যাগ কী, হ্যাশট্যাগ কীভাবে ইউজ করতে হবে। আর টাইটেল হচ্ছে এটি, এটি কী বলে টাইটেল, হাউ টু ডু বিজনেস প্ল্যান বাংলা টিউটোরিয়াল, এটি হচ্ছে টাইটেল, এটি হচ্ছে টাইটেল। টাইটেল এখানে দিতে হবে, ডিসক্রিপশনে টাইটেলটি ইউজ করবেন, হ্যাশট্যাগের মধ্যেও আপনার টাইটেল ইউজ করবেন। সেক্ষেত্রে আপনার এসইও র্যাঙ্কিং বেশি করবে, আপনার র্যাঙ্কিংয়ে চলে আসবে আপনার ভিডিওগুলি গুগল র্যাঙ্কিংয়ের মধ্যে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ব্যবসায়ী পরিকল্পনা কীভাবে করবে, এটি হচ্ছে থাম্বনেল। থাম্বনেল কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে বলবো। তবে থাম্বনেল ইউজ করতে হবে আপনাকে, থাম্বনেল ইউজ করার জন্য থাম্বনেলগুলি ক্রিয়েট করতে হবে, অথবা বাই ডিফল্ট আপনার ফেসবুক ও ইউটিউবের মধ্যে থাম্বনেলগুলি থাকে। আমি কিন্তু থাম্বনেল ক্রিয়েট করে ইউজ করি এখানে। তাহলে আমরা ডিটেলসে যাচ্ছি না, এখানে আমরা চলে যাচ্ছি। এখানে টাইটেল আমি ইউজ করবো, টাইটেল কী ইউজ করবেন আপনি, আপনার ভিডিও টাইটেল কী দিয়েছেন সেটা ইউজ করবেন আপনি এখানে। যেমন আমার ভিডিও টাইটেল আমি দিয়েছি আর মানি ফ্রম ই কমার্স সাইট, এটা কপি করে নেবেন আপনি, এখান থেকে এডিট করে কপি করে নিতে পারবেন, রিনেম করে, রিনেমে ক্লিক করলে কপি হয়ে যাবে সেটি। এখান থেকে রিনেমে ক্লিক করলে, রাইট ক্লিক করে, কপিতে ক্লিক করে, যেমন এখানে টাইটেল দেখতে পাচ্ছেন, এখানে আমাদের রাইট ক্লিক করে আপনি পেস্ট ক্লিক করে দেবেন, তাহলে টাইটেল এটি চলে আসলো। সেম আপনার টাইটেলটি আপনি ডিসক্রিপশনও দিয়ে দিবেন, ডিসক্রিপশনে দিয়ে দিবেন এখানে। এখন আসলো আপনার হ্যাশট্যাগ, হ্যাশট্যাগের মধ্যে এটি কপি করে, রাইট ক্লিক করে, কপি করে এখানে আপনি এটি ক্লিক করে দেবেন, এখানে রাইট কপি করে এটাই পেস্ট করে দেবেন, তাহলে একটি হ্যাশট্যাগ আমাদের হয়ে গেল। এখানে আপনি এক্সক্লুড ডিসক্রিপশন দিয়ে দিবেন, যেমন এই ভিডিওর মধ্যে আমি ক্লিক করলে আমাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে, এই ভিডিওর মধ্যে আমি ক্লিক করলে ইউটিউবে চলে যাচ্ছে আমি। এখান থেকে আপনি এই হ্যাশট্যাগুলি ইউজ করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই হ্যাশট্যাগুলি, এগুলি ইউজ করবেন। আর এখান থেকে এই ডিটেলসটি আমি শো মোর গেলে আপনি এখানে ডিটেলসগুলি পাবেন, আমার এগুলো
যে ডিটেলসগুলি পাবেন এখান থেকে, এগুলি আমি এখান থেকে কপি করে আমি আবার বসিয়ে দিব আমি এখান থেকে। তারপর আপনি হ্যাশট্যাগুলি ইউজ করতে হবে, আপনার হ্যাশট্যাগ মোস্ট ইম্পর্ট্যান্ট। যেমন হ্যাশট্যাগ দিয়ে আপনি এই জিনিসগুলি লিখে দেবেন এখানে আপনি, যেমন হ্যাশট্যাগ আমি কী কী ইউজ করছি, হাউ টু, বিজনেস প্ল্যান, বাংলা টিউটোরিয়াল, এগুলি ইউজ করবেন আপনি। তাহলে আমরা কয়টা হ্যাশট্যাগ ইউজ করলাম এখানে, চারটি হ্যাশট্যাগ ইউজ করলাম। এগুলো র্যাঙ্কিংয়ের জন্য, র্যাঙ্কিংয়ের সময় অনেক কিন্তু হেল্প করে জিনিসগুলি। আপনার আপনার কোনো ক্লিকবেট হ্যাশট্যাগ ইউজ করবেন, যেমন এখানে আপনি আর্নিংয়ের বিষয়ে লিখছেন কিন্তু আপনি হ্যাশট্যাগ ইউজ করলেন আর কি বিষয়ে, সেই বিষয়ে কিন্তু আপনি এভাবে দিলে কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইনে পড়তে পারেন, কপিরাইটে পড়তে পারেন, প্রবলেমে পড়তে পারেন আপনারা। আর সেম ট্যাগ হ্যাশট্যাগ দুবার ইউজ করবেন না, আর ফেক হ্যাশট্যাগ ইউজ করবেন না। যেমন আপনি এখানে দিচ্ছেন আর্নিংয়ের বিষয় নিয়ে, আপনি এখানে দিচ্ছেন আপনি $20,000 ইনকাম করতে পারবেন এখানে ক্লিক করলে, এই জিনিসগুলো আপনারা দিবেন না, এগুলো হচ্ছে জাস্ট ফেক। তাহলে আর্নিং ফ্রম দারাজ বিডি ই কমার্স আর্নিং। তাহলে এখানে আমরা আমাদের টাইটেলটি দিয়ে দিলাম, এখানে আমরা ডিসক্রিপশনটি দিয়ে দিলাম, এখানে আমরা হ্যাশট্যাগুলি ইউজ করে ফেললাম। তাহলে এখানে একটু সময় নিবে ভিডিওটি আপলোড করার জন্য, এগুলো করতে করতে কিন্তু ভিডিওটি আপলোড হয়ে গেলে এখানে। তাহলে এখানে নিচে আসলে আপনি দেখতে পাবেন এখানে থাম্বনেইল, থাম্বনেইল বাই ডিফল্ট এগুলি থাকবে। তাহলে এখান থেকে থাম্বনেইল আপনি যেটি বানিয়ে রাখছেন সেটি ইউজ করতে পারেন, নাহলে বাই ডিফল্ট এখান থেকে ইউজ করতে পারেন। আমার আমি আপনাদেরকে প্রেফার করবো যেমন এগুলি ইউজ না করে এখান থেকে আপনি ক্রিয়েট করে নেবেন। যেমন আমি এখান থেকে অ্যাড ইমেজ ক্লিক করার সাথে সাথে আমি যে থাম্বনেইলটি বানিয়ে রাখছি সেটি ইউজ করবো এখান থেকে। আমি এই থাম্বনেইলটি ইউজ করবো, আর্ন মানি ফ্রম ই কমার্স সাইট দারাজ বিডি, এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে আপনার থাম্বনেইলটি আপনার আপলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেইলটি আপলোড হয়ে গেল। একটু নিচে আসলে আমরা ট্র্যাকিং অপশন পাবো, ট্র্যাকিং। ট্র্যাকিংয়ের মধ্যে আপনি কিছু লেভেল ইউজ করতে হবে, যেমন কাস্টম লেভেল আপনার আছে এখানে। তো এটি কী কী রিলেটেড আপনার আর্নিং রিলেটেড, তো এখানে ই কমার্স সাইডেও রয়েছে দারাজ, কিন্তু ই কমার্স সাইড, ই কমার্সে ক্লিক করেন। আর্ন মানি ফাস্ট, হাউ টু আর্ন মানি, হাউ টু ইউজ করতে পারেন, হাউ টু বেস্ট অনলাইন আর্নিং দিয়ে ইউজ করতে পারেন। যেমন এখানে আছে আপনার আর্নিং মানি, আপনার ভিডিওগুলি কেউ দেখবে তখন আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনার যেটি আপনার এসইও বলে সেটি আপনাকে র্যাঙ্ক করতে সুবিধা করবে এই ট্যাগগুলোর কারণে, এই লেভেলগুলির কারণে। তাহলে এনাফ অনলাইনে দিতে পারে আমরা, তাহলে এনাফ আর ইউজ করবো আমরা। এখন আমাদের সব কিছু হওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন আপনি। নেক্সটে ক্লিক করার পর এখন আপনি শিডিউলে হলে শিডিউলে দিতে পারেন, এখানে শিডিউলে ক্লিক করার সাথে সাথে এখানে টাইমিং চলে আসবে, আপনি 19 তারিখ করবেন না 20 তারিখ করবেন না 21 তারিখ করবেন, এখানে মেনশন করে দেবেন, টাইমটি মেনশন করে দেবেন। অ্যাড টু প্লেলিস্ট, অ্যাড টু প্লেলিস্টের মধ্যে আপনি কোন প্লেলিস্টের মধ্যে রাখতে চাচ্ছেন সেটি এখানে অনলাইন আর্নিংয়ে রাখেন। অনলাইন আর্নিং আমি রেখে দিলাম, পাবলিকে পাবলিক নাতে ক্লিক করবেন, পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দেওয়ার সাথে সাথে ভিডিওটি আপলোড হয়ে যাবে। ভিডিওটি আপলোড হয়ে গেল আমাদের, ভিডিওটি আপলোড হয়ে গেল। এখন এখানে আসে আপনি দেখতে পাবেন ফিউ বাট হিউজ, আপনি যখন পেজে যাবেন তখন আপনি দেখতে পাবেন এখান থেকে এখানে আপনার পেজটি ভিডিওটি আপলোড হয়ে গেল। আপনি একই ভিডিও আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন, আপনার নিজের কন্টেন্ট হলে আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন, ডেইলি মোশন আপলোড করতে পারবেন, ফেসবুকে আপলোড করতে পারবেন, টুইটার আপলোড করতে পারবেন, ইনস্টাগ্রামে করতে পারবেন, আপনি যেখানে যে সেখানে আপলোড করতে পারবেন, ব্লগে আপলোড করতে পারবেন। কিন্তু আপনি কারো ভিডিও যদি এখানে এসে আপনি আপলোড করে দেন কিছু এডিট না করে, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলি কপিরাইটে পড়ে যাবে, আপনি অ্যাপ্রুভাল পাবেন না কখনো ফেসবুক থেকে বা ইউটিউব থেকে। দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপলোড হয়ে গেছে আমার, প্রিপেয়ারিং 92%। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি আপলোড হয়ে গেলে এখানে। তাহলে এভাবে ভিডিও আপলোড করবেন আপনারা, প্রপারলি এভাবে ভিডিও আপলোড করবেন। আর যতগুলি হ্যাশট্যাগ আপনারা প্রপারলি হ্যাশট্যাগুলি আপনারা স্টাডি করে নেবেন। আপনাদের একটি বিষয় আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। যেমন এখানে আপনি যদি হাউ টু ডু বিজনেস প্ল্যান বাংলা টিউটোরিয়াল এখানে লেখেন, অথবা হাউ টু ডু বিজনেস প্ল্যান এক্সাম্পল, হাউ টু ডু বিজনেস প্ল্যান আমরা লিখলাম এখানে। লেখার পর যখন আপনি এন্টার ক্লিক করবেন, এন্টার ক্লিক করবেন, আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে আপনি দেখতে পাবেন রিলেটেড সার্চ, মানে ওয়ার্ল্ডের মধ্যে গুগলের মধ্যে যারা যারা বেশি হ্যাশট্যাগ ইউজ করেছে, যেভাবে সার্চিং করেছে। যেমন স্যাম্পল অফ বিজনেস প্ল্যান টেম্পলেট, বিজনেস প্ল্যান ফর্ম্যাট, বিজনেস প্ল্যান এক্সাম্পল ফর স্টুডেন্ট, সিম্পল বিজনেস প্ল্যান এক্সাম্পল, ফ্রি বিজনেস প্ল্যান, বিজনেস প্ল্যান, এই সবগুলি দিয়ে কিন্তু মানুষে বেশি সার্চ করেছে। যেমন এই সার্চিংগুলো এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের, তো বাংলাদেশের মধ্যে কে কে বেশি কীভাবে সার্চ করেছে। যেমন বিজনেস প্ল্যান বিডি, বিজনেস প্ল্যান বিডি দিয়ে যখন আমরা সার্চ করলাম, এখানে দেখতে পাবেন আপনি বেশি বেশি কারা সার্চ করেছে, কী কী হ্যাশট্যাগ দিয়ে, কী কী ট্যাগ দিয়ে মানুষ বেশি সার্চ করেছে। যেমন বিজনেস প্ল্যান ইন বাংলাদেশ, এটা দিয়ে বেশি মানুষ খুঁজেছে আপনার। তারপর হচ্ছে স্মল ম্যানুফ্যাকচারিং বিজনেস আইডিয়া ইন বাংলাদেশ, বিজনেস প্ল্যান স্যাম্পল ইন বাংলাদেশ, বিজনেস প্রপোজাল ইন বাংলাদেশ, বিজনেস আইডিয়া নিউ বাংলাদেশ 2020, এই জিনিসগুলো আপনারা ইউজ করবেন আপনাদের ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলি বেশি র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।